মহেশপুরে 8 কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ীকে আটক। ঝিনাইদহের মহেশপুরে উপজেলার ভৈরবা বাজার থেকে 8 কেজি গাঁজা সহ মোতালেব হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। 6 রাতে তাকে আটক করা হয়। আটককৃত মোতালেব হোসেন মহেশপুর পৌরসভার জামতলা এলাকার ফজর আলীর ছেলে। র‍্যাব 6 সিপিসি 2 ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদ পায় তারা। সংবাদের ভিত্তিতে ভৈরবা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহ হলে মোতালেবকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় 8 কেজি গাঁজা। এ ঘটনায় মহেশপুর থানায় র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।